আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই সুন্দর ও সতেজ মুকুলগুলো কিন্তু আম মৌসুমে জানান দিচ্ছে অর্থাৎ আম মৌসুম কিন্তু চলে এসেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছগুলোতে কি পরিমাণে মুকুল এসেছে এবং আজকে কিন্তু আমরা আমাদের এই আম গাছগুলোতে এই বছরে ঠিক কী পরিমাণে মুকুল এসেছে সেটি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মৌসুমের মুকুলগুলো এবং এখানে দেখুন কিছু মুকুলে কিন্তু ইতিমধ্যে গুটি সেট হতে শুরু করেছে তো এভাবে কিন্তু আমরা এই সম্পূর্ণ বাগানটি ঘুরে যা দেখলাম যে কোনো গাছে বেশ ভালো পরিমাণে মুকুল এসেছে আবার কোনো গাছে মিসও গেছে তো এভাবেই সম্পূর্ণ বাগানটি জুড়ে কিন্তু মুকুল এসেছে তবে আরেকটি বড় বিষয় হচ্ছে যে মুকুলের পরিমাণ খুব বেশি হলেও যে খুব বেশি গুটি সেট হবে বিষয়টা তেমনও নয় মোটামুটি যদি মুকুল আসে গাছে তাহলে সেখান থেকেও কিন্তু বেশ ভালো পরিমাণে আম পাওয়া সম্ভব তো ভালো পরিমাণে মুকুল আসা মানে যে প্রচুর পরিমাণে আম হবে বিষয়টা তা না এটা হচ্ছে নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপরে আমরা এই মুকুলগুলোর ঠিক কেমন যত্ন পরিচর্যা করছি সেই বিষয়টা এরপরেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থাকে তো সব কিছু মিলাই কিন্তু সর্বশেষ গুটি সেট হয় এবং সর্বশেষ কিন্তু যে পোকামাকড়ের আক্রমণ তো সব কিছু বাদ দিয়ে কিন্তু আমের যে প্রোডাকশন সেটা বোঝা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আম গাছটিতে মারশাল্লা বেশ ভালো পরিমাণেই মুকুল এসেছে এবং এছাড়াও এই মুকুলগুলো বেশ সতেজ ও সুন্দর এখান থেকে বেশ ভালো পরিমাণে গুটি সেট হবে বলে আশা করছি এবং এভাবে কিন্তু বাগানের প্রায় প্রত্যেকটি জায়গাতেই যে মুকুলগুলো আমরা দেখেছি প্রায় ভালো ভালো কোয়ালিটির মুকুল বলা যায় এবং এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট হয় সাধারণত তো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার এবং আমরা যদি এই পাশে আরেকটি গাছ দেখি তাহলে এটা তো দেখতে পাবেন তো এভাবে কিন্তু সম্পূর্ণ বাগানটি জুড়েই কম বেশি মুকুল এসেছে তো সম্মানিত ভিওয়ার্স আমরা প্রতিবারের মতো এই আম মৌসুমেও আমের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক কী কী যত্ন পরিচর্যা রয়েছে বা কোন কোন যত্ন পরিচর্যা বা কোন বিষয়গুলো মেনটেন করলে আমের ভালো প্রোডাকশন আসবে তা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং সেই সাথে সাথে কিন্তু আমরা আপনাদের মাঝে নিরাপদ আম বাজারের সবচেয়ে বেস্ট এবং কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য